মৃতা কিশোরীর মায়ের দাবিকে মেনে নিয়ে খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পরিকল্পিতভাবে এই খুনের ঘটনা সংগঠিত হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন এবং শিশু সুরক্ষা কমিশনকে দিয়ে তদন্তের দাবি জানালেন তিনি। রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার এবং কালিয়াগঞ্জ থানার আইসিকে এই তদন্তের আওতায় আনার জন্য সুকান্তবাবু দাবি করেছেন। কালিয়াগঞ্জ থানার গাঙ্গুয়া গ্রামে কিশোরীর খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। শুক্রবার খুনের ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা এবং মৃতা কিশোরীর আত্মীয়রা মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখান। মৃতদেহ উদ্ধার করতে পুলিশ লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেহ উদ্ধার করে এবং রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে নিয়ে আসে। পুলিশের এই ভূমিকার তীব্র সমালোচনা করে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল এবং কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। শুক্রবার বিকালে মৃতার মা সাবিত্রী সরকার বর্মন চারজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। সাবিত্রী দেবীর মেয়ের খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবিও করেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী এই খুনের ঘটনায় তদন্তভার সিবিআইকে না দিলে তারা এই দাবিতে আদালতের দ্বারস্থ হবে বলেও জানান। মৃতার মায়ের অভিযোগ পাবার পরে রায়গঞ্জ পুলিশ সুপার এবং জেলা পুলিশ সুপার সানা আক্তার জানিয়েছিলেন, ঘটনার খবর পেয়ে কালিয়াগঞ্জ থানার আইসি সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহের পাশ থেকে একটি বিশেষ শিশি তারা উদ্ধার করে। পুলিশ এই ঘটনায় মূল অভিযুক্ত সহ দুইজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার ঘটনার খবর পেয়ে বিজেপি বিধায়করা ঘটনাস্থলে যেতে চাইলে পুলিশ তাদের আটকে দেয়। বিধায়কের পুলিশ আটকে দিলে শনিবার ঘটনাস্থলে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রায়গঞ্জ সাংসদ দেবশ্রী চৌধুরী, সাংসদ খগেন মুর্মু সহ একাধিক বিধায়করা। তাদের আসার আগে দেহ ময়নাতদন্ত করে বাড়িতে আনা হয়। বিজেপি নেতৃত্ব মৃত কিশোরীকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, রাজবংশী সম্প্রদায়ের মহিলাদের ওপর একের পর আক্রমণ নেমে আসছে, পরিকল্পিতভাবে খুনের ঘটনা ঘটানো হয়েছে। মৃতার মায়ের দাবি মেনে ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার জন্য তারা আদালতের দ্বারস্থ হবে। আদালতের সমস্ত ব্যয়ভার বিজেপি বহন করবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। পুলিশ সুপার এই খুনের ঘটনাতে ধামাচাপা দিতে চাইছে, তাই দলের নেতৃত্বরা জাতীয় মানবাধিকার কমিশন এবং শিশু সুরক্ষা কমিশনের কাছে অভিযোগ জানাবে। তারা তদন্ত করলে খুনের প্রকৃত কারণ জানা যাবে। মৃতদেহ দাহ করা হলে সিবিআই তদন্তে ব্যাঘাত ঘটতে পারে এই আশঙ্কা করেই কিশোরীর দেহ বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে বাড়ির সামনেই দেহ সমাধিস্থ করা হয়। সুকান্তদা আজকে এখানে কেন আসলে এবং কি দেখলেন? গতকাল একটি মেয়ে এই এলাকা মালেগাঁও গ্রাম পঞ্চায়েত একটি মেয়ে, সে নাবালিকা, গ্রামবাসী এবং তার পরিবারের অভিযোগ, তাকে সাময়িক ধর্ষণ করে হত্যা করা হয়েছে। পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ যা গ্রামবাসীদের মুখ থেকে আমরা শুনলাম, কারণ বেশিরভাগ তথ্য প্রমাণ হয় লোপাট হয়ে গেছে অথবা পুলিশের তরফ থেকে যে জায়গায় মৃতদেহ পাওয়া গেছে সেই জায়গাটিকে ঘিরে পর্যন্ত রাখা হয়নি। আপনারা নিশ্চয়ই দেখেছেন যখন কোনো ক্রাইম সংঘটিত হয় সেখানে লাল ফিতে দিয়ে সেই জায়গাটি পুলিশ ঘিরে রাখে, এখানে সেটা পর্যন্ত রাখা নেই। আপনি নিজে গিয়ে সেই এলাকায় ঘুরে বেড়াতে পারেন। সেখানে মদের বোতল পাওয়া গেছে মেয়েটির সাথে, মেয়েটি যেখানে বডিটা পড়েছিল, জুতোর পাটি পাওয়া গেছে দুজোড়া, মিনিমাম দুজোড়া। গ্রামবাসীরা এখন একজন এক রকম দেখেছেন, মিনিমাম দুজোড়া পাওয়া গেছে। এবার এই পরিস্থিতিতে এবং এই জঙ্গলের মধ্যে বিষের কৌটো পড়েছিল, দাঁড় করানো অবস্থা, একজন বিষ খেলো, খেয়ে খুব ভালো করে বিষের বোতল ভালো করে দাঁড় করিয়ে পাশে রেখে তারপরে সে মরে গেল, মানে একদম মনে হচ্ছে সাজানো ঘটনা। এবং পুলিশ গতকাল থেকে প্রাইমাফসি দেখেই জেলার এসপি যে মন্তব্য করেছে তাতে আমরা পরিষ্কার বুঝতে পেরেছি এই ঘটনাকে ধামা চাপা দেওয়ার জন্য যা করা দরকার পুলিশ তাই করেছে। পুলিশ তদন্ত ঠিক মতো করেনি। আমরা পরিবারের সাথে কথা বললাম, পরিবার সিবিআই তদন্ত চায়, আমরাও সিবিআই তদন্ত দাবি করছি। আমরা সিবিআই তদন্ত করার জন্য কোর্টে যাচ্ছি, হাইকোর্টে মামলা হবে, যা উকিল লাগবে ভারতীয় জনতা পার্টি দেবে, এক পয়সাও পরিবারকে খরচ করতে হবে না। আমরা উকিল দিয়ে হাইকোর্টে যাব এবং এর সিবিআই তদন্তের জন্য আর্জি লাগাবো।
আমি চাই আমার মেয়ে পস ম্যাডাম যেন বাড়ির গার্জিয়ান থাকে, আর ফটো যাতে ফটোগ্রাফি হয়, আর ইমেজ স্টার্ট যাতে হয়, আর সিবিআই তদন্ত মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, যদি যদি উনি না করে তাহলে আমি কোর্টে দ্বারস্থ হব।